সুপ্রভাত বন্ধুগণ। I've been having dreams, jumping on a trampoline, flipping in the air. আজকের ভিডিওটা শুরুই করছি বড়জোড়ার থেকে। মানে দিদিয়ার একটু শরীর খারাপ, এবার ডাক্তার দেখাতে নিয়ে এসেছি এখানকে। তো বলি শুরু করবো না করবো না, তার ঠিক ছিল না আর কি, ভাবলাম না শুরুটা করেই দিই। 10টার সময় কলকাতার ব্লগটা পাবলিশ করলাম, দিয়ে পরে এইখানটাতে ডক্টর মুরুলির কাছে দেখাতে নিয়ে এসেছি দিদিয়াকে। তো এই ভিতরে বস করানো হলো, এবার দেখাই ঠিক আছে কি বলছে না বলছে দেখি। বেশ বয়স হলে যা হয় আর কি, সেই টুকটাক টুকটাক শরীর খারাপ লেগেই আছে, সেই হচ্ছে। এই যে এখানটাতে ডাক্তারখানা, যারা বড়জোড়ার তারা জানবে এই জায়গাটা। তো চলো আগে দেখি লি, ঠিক আছে? কিছু হয় নাই, কিছুই হয় নাই, কিছু হয় নাই, কিছু। হ্যাঁ ঠিক আছে, বসো বসো, এখনই হয়ে যাবো। দিদিয়া, এই ডাক্তারখানা এসে একটু সুস্থ সুস্থ লাগছে? যত মানুষ তত শরীর খারাপ, শরীর খারাপের শেষ নাই। ওই যে দিদি ওরা ঢুকলো এতক্ষণে, বড় মামা রয়েছে, মেজো মামা রয়েছে, আমি বাচ্চাতে দাঁড়ালাম, দুজনে বেশি ঢুকলে চিচাচ্ছে, কি দরকার আছে। 5 মিনিটস লেটার ভিডিও হয়ে গেল দেখানো, এবার বেরিয়ে যাচ্ছি বড়জোড়ার থেকে। দেখানো একটু ভালো লাগছে লাই বড়জোড়ার থেকে ঘুরে চলে এলাম, দিয়ে একটু হরিমেলা দিকে এলাম। দিয়ে দেখো এদিকে সব ছানাগুলো সব কত খেলছে, কারণ সকাল বিকেল ইয়ে তো কিছু নাই, ইয়ে তো সবসময় খেলা আর ফুর্তি। এ একটা বাজলো গো খাগা, ঘর কে যে পরে হ্যাঁ একটা বাজছে, বাজছে খাগা। হ্যাঁ একটা লাই দেখো, নীল আকাশ, মাঝে মধ্যে গুড়ি গুড়ি জল পড়ছে, দুপুর একটা বাজে গেল। এবারে যাই ঘর দিকে যাই, এবারে চান টান করি গিয়া। লাই একটা বাজলো রে, একটা বাজলো, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। এটা কি বটে, এটা কি দেখাচ্ছিস তুই, এটা কি দেখাচ্ছিস? ভালো চান করা হয়ে গেছে, দূর চান করা হয়ে গেছে, আর খাওয়া আর মুখটা তুই চোখগুলো এরকম করে ঘুরাচ্ছিস রে, চোখগুলো ভূতের মতন লাগছে তোর। বাবা রে তুই এরকম পারিস চোখগুলো করতে? ওয়ার মতন হচ্ছে নাই, তুই পারিস? ওয়ার মতন চোখগুলো হচ্ছে না তোদের, ই কিন্তু সেরা করছে লাই। বাবা রে ভয় লাগছে বাবা, তোকে আর খেতে বলবো নাই, তুই খেয়াল এখন, তুই খেয়াল। দেখ একটু মানুষ ভূত হয়েছিল, এটা কি ভূত, এটা কি ভূত? বাবা রে দেখো বাবার আর একটা নতুন ভূত। কটা বাজছে এখন? এক ডেড্ডে হবে, কটা ডেড্ডে আসার মতে। দেখো মাছ আসছে, মানে আমাদের খাওয়াটি তাহলে কত তাড়াতাড়ি হয় দেখো, এবারে টাটকা টাটকা মাছ, এবারে এতক্ষণে ভাজা হবে, দিয়ে গরম গরম মাছ ভাজা ভাত খাওয়া হবে। ও কি অবস্থা, দেড়টার সময় মাছ,
বাবা চান করতে ঢুকেছে, আমি চানটা করলি, এবার খাবো মাছটা হোক। এই দেখো, এই হচ্ছে আজকে ঘরের মেনু। মাছ গরম গরম ভাজলো, তার সঙ্গে মাছের তেল ভাজা, এটা কি একটু কুমড়ার তরকারি, কাল্লা ভাজা, শাক আর শুক্তুয়া, একদম সুন্দর মেনু। আর মামা ঘর থেকে অল্প একটু মাছ এসছে, মাছের জাল দিয়া, একদম মারাত্মক মেনু। যে বাবার চলছে খাওয়া দাওয়া, যে মাতাজি এই দিলেন বেড়ে, তুমিও বসে যাও এবারে, আর কি করবে। শরৎকাল শরৎকাল আকাশ একদম পুরো খেলি, চলো তারপর আবার গল্প হবে। আমাদের খাওয়া হয়ে গেল, এবারে মেয়াওকে দিয়া হচ্ছে, ওকে ডেকে 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 লিয়ে আসতে হচ্ছে। বিশাল অ্যাটিটিউড লেখা, খাও খাও, বস বস, অ্যাটিটিউডই আলাদা। ওকে দেখো, আমাকে অত ডেকে ডেকে খাওয়াও না, যা ওকে ডেকে ডেকে খাওয়াও না। আবার হয়ে গেল, আবার চললাম বাঁকুড়া। এই যো রে, সব আমার ব্যাগ লিয়ে, হেলমেট লিয়ে সব রেডি, দেন অনেক করেছেন। দিদার সঙ্গে দেখা করে এলাম, আর বলি ভিডিও করা হয়নি, দক্ষিণাটি লিয়ে এলাম। ঠিক আছে তাহলে আসছি, চলুন তাহলে, চলো বেরাই বেরাই, আসছি তাহলে, সব দুগুয়া দুগুয়া, চলো বেরিয়ে গেলাম। শুধু যাওয়ার আশা, এটা নিয়েই তো আমাদের লাইফ, ওটা নাই তো। এই একবার করে বাঁকুড়া, একবার করে ঘর, এই চলতেই থাকবে, এই চলতেই থাকে আর কি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ারও করছি এখন। তো বাঁকুড়া দুর্গাপুর যে রোডটা, ওইটা এখন একদম ফুটে একাকার হয়ে গেছে, যাচ্ছা তাই হয়ে গেছে, তাই ওইদিক দিয়ে যাবো নাই এখন। তো এই জায়গাটা তোমরা দেখেছো আগে, এই বাঁধ আমাদের দেখিয়েছি কত বড় বাঁধটা, তারপরে চারদিকে ধান জমি। এখন যাচ্ছি এই রামহরিপুর, তারপর তোমার দেশুড়িয়া, এই বিডরিয়া, এই সকল হয়ে তোমার যেটা রানীগঞ্জ টু বাঁকুড়া রোড, সেই রোডটাতে যাবো। এটা অনেকটাই ভালো। বাঁকুড়া দুর্গাপুর রাস্তা সত্যি খারাপ, মানে তোমরা যদি জেনে থাকো তো বুঝতে পারবে কীরকম অবস্থা। মানে সেই গেলে পরে সেই চন্দ্রপৃষ্ঠ অভিযান, চন্দ্রপৃষ্ঠ অভিযান ওরকম মনে হয়, না নিজেকে সেই কি বলবো, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুইন অলড্রিনের মতন মনে হয়। গাড়ি আসছে তাই একটু সরে দাঁড়ায়। তো ওইটার জন্য কী হচ্ছে, দিন দিন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, আবার এরকম অবস্থা যদি থেকে যায় আরও হবে। তো কেউ যদি তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে কেউ যদি ওই রোডসের দপ্তরে থেকে থাকেন, যাদের হাতে ওই পাওয়ারটুকু আছে রাস্তাটা মেরামত করানোর, অন্তত একটু দেখবেন, মানে খুব খারাপ অবস্থা আর কি। তো চলো আজকে এই ধারটা দিয়েই যাই, ঠিক আছে, রাস্তায় আবার দেখাবে মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে, চলো। দেখো একদম পুরো শরৎকাল শরৎকাল ভাইবস, পুরো একদম চারদিকে নীল আর সবুজের মেলা, নীল আকাশ, একদম পেঁজা তুলার মতন মেঘ, আর একদম সবুজ ধানের মাঠ, আর মাঝে মাঝে ওই দেখো সব কাশ ফুল অলরেডি ফুটা শুরু হয়ে গেছে, বিশাল লাগছে। মানে এখনো সেই ঠান্ডা ঠান্ডা বাতাসটি শুধু আসা বাকি, মানে শরতের হার্ডওয়্যারটা চলে এসছে, সফটওয়্যারটা যাওয়া বাকি, জাস্ট বাহাস, তাহলে সেই দুর্গা পুজো দুর্গা পুজো। দারুণ লাগছে কিন্তু, আকাশটা দেখো একবার, মেঘের খেলা চারদিকে, আর এই যে ধানের শীষে এখন হাওয়া খেলছে, দারুণ লাগছে। দেখতে দেখতে চলে এলাম বিডরিয়ার মোড়কে। তো এইদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা আসছে ফুলবেড়িয়ার থেকে, আর এইদিক দিয়ে সোজা যাচ্ছে পুরো দেশুড়িয়া পর্যন্ত। তো এইটাতেই যাবো, মানে এইদিক দিয়ে ফুলবেড়িয়ার দিকে গেলে পরে তো বেলাতড়ে উঠতাম, কিন্তু ওই দিকটাতে যাবো নাই, বললাম তো বাঁকুড়া দুর্গাপুর রাস্তাটা বহুত খারাপ, তার জন্য এইদিকে যাবো। এইদিকে রাস্তাটা এখন এই নতুন হয়েছে তো, বেশ ভালো। তো চলো এদিক দিয়ে এগোয় টুকটুক করে। দেখো আসল বান্ডিল করা কাকে বলে, দেখতে পাচ্ছ? আর তোমরা বলো আমি নাকি বান্ডিল করি, কেন দেখো বান্ডিলের মানে রাজত্ব। এখানটার থেকে শুশুনিয়া পাহাড়টা দেখো কত পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, ওই দেখোটা একদম ক্লিয়ার, ঝকঝকে পুরো। ওফ, আর শুশুনিয়া পাহাড় শুধু লয়, আর এদিকটাতে দেখো যদি ঘুরায় তাহলে MTPS, এখানে দুর্লভপুরের সব চিমনিগুলো একদম ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে দেখতে দেশুড়িয়া মোড় চলে এলাম, এই যে এটা হচ্ছে দেশুড়িয়া মোড়। তো এটা যে এদিকে যে রাস্তাটা, এইটা চলে যাচ্ছে ঘাটি, তারপরে দুর্লভপুর, তারপরে হয়ে মেজিয়া রানীগঞ্জ পর্যন্ত। আর এইদিকে যে রাস্তাটা এখানে এখানে দাঁড়িয়ে আছে, এইটা চলে যাচ্ছে বাঁকুড়া দিকে। তো এই রাস্তাটাতে আমি এবারে যাবো, ঠিক আছে, চলো এগোয় টুকু টুকু করে।
দেশুড়িয়ার থেকে একদম স্পিডে চলে এলাম অমরকানন। আর এটা হচ্ছে অমরকাননের দেশবন্ধু বিদ্যালয়। যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ যদি এখানে পড়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো এগোয়। এবারে এদিকে বেটা জানো কি, এটা হচ্ছে একটা ডুঙ্গি টাইপের ছোটখাটো পাহাড় যেটির আসল নাম হচ্ছে কড়ো পাহাড়। উপরটাতে একটা সুন্দর মন্দির আছে, দেখো চূড়াটুকু দেখতে পাওয়া যাচ্ছে একটুকু। উপরটার থেকে ভিউটা এখানে দারুণ বটে, কিন্তু এখন যাওয়ার সময় নেই। আর এইটারই নামটা আমাদের চলতি কোথাতে কোথাতে হয়ে গেছে কড়র পাহাড়। বেশ সুন্দর জায়গা, ঠিক আছে? পরে কোনোদিন একবার তোমাদেরকে নিয়ে এসে পরে দেখাবো, ঠিক আছে? চলো এগোয়। চলে এলাম কাঞ্চনপুর। তো অনেকক্ষণ ধরে গাড়ি ফাড়ি চালাচ্ছি, যেভাবে মনে হলে একটু চা টা খাই। তো এই কাঞ্চনপুরের একটি দোকান আছে, এটা আমার পিছন দিক থেকে দেখতে পাবে, সতী মাতা মিষ্টান্ন ভাণ্ডার। এখানে মিষ্টি ফিষ্টি তারপর সিঙ্গাড়া হাবি জাবি বেশ ভালো করে। তো এরকম বলে একটু খেয়ে এলি হালকা করে। চলো এই যে একটা রসমালাই নিলাম, রসমালাইটা ওখানে সেরা করে, দেখতে পাচ্ছ তো? ওখানে বহু ধরনের আইটেম আছে। না আমাকে এক নিয়েও দেয় নাই, আমার ভাল লাগে তার জন্য আমি বলছি। যেটার জন্য মেনলি এখানে দাঁড়ানো সেটা হচ্ছে এইটি সিঙ্গাড়াটা, এখানে দেওয়া হেভি লাগে আমার, ঠিক আছে? তো ওইটাই তো বললাম বাবু যে আমার ভাল লাগে, সাজেস্ট করলাম। এবার আসা না আসা তোমাদের ব্যাপার, সোজা গল্প খেয়ে লিখতে পেরে আয়। তুমি যত মিষ্টি খাও, সিঙ্গাড়াই খাও, যাই খাও, ও যতক্ষণ না চা খাচ্ছ নাই কোনো ব্যাপারটা পূর্ণতা পায় না। তাই ওইখানে অল্প খেয়ে পরে ওই তার রাস্তার উল্টো দিকটাতে এসে পরে অল্প চা সেবা করছি, যে চাটা খেলিয়ে পরে সাইকেলটাকে কমপ্লিট করে পরে আবার বেরোবো ড্যান্স পার্টি। এদিকে বাঁকুড়া ঢুকতে যাচ্ছি, আর দেখো সূর্য অস্ত যেতে চলেছে, কত সুন্দর দেখাচ্ছে, দেখো দারুণ লাগছে, দারুণ দারুণ চোখে আরও ভালো লাগছে, ফোনে যতটা না ভালো লাগছে, ফোনে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাচ্ছি আর কি। এত সুন্দর সূর্যাস্ত দেখে পরে বাঁকুড়া ইউনিভার্সিটির গেটটার কাছে আরেকবার দাঁড়াতে হলো। দেখো কি লাগছে এখানটা, তো মানে গেটের ভিতর দিয়ে সূর্য অস্ত যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, দারুণ দারুণ। ওয়েলকাম টু বাঁকুড়া। আজকের দিনটা শুরু হলো বাঁকুড়ার কর্মতীর্থ থেকে, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা? তারপরে আমরা চলে এলাম শুশুনিয়াকে, শুশুনিয়া পাহাড় কালকে দূর থেকে দেখছিলাম, আজকে চলে এলাম শুশুনিয়ার গাকে। মানে এখানটাতে একটা বন্ধুর মিউজিক ভিডিও শ্যুট আছে, তো সেই জন্যে এলাম আসলে আর কি, হঠাৎ করেই। তবে এটাতে আমার আবার একটা বারমুন্ডাপুরে ক্যামিও আছে মিউজিক ভিডিওতে, জীবনের প্রথম মিউজিক ভিডিও। তো দেখো এখন শুধু যে দিকটাতে কতটা উপরে উঠে চলে এলাম এই শরীর নিয়ে, মানে এখন উঠার সময়তেই মনে হচ্ছিল পার্টনারের কথাটা যে একটু হালকা হতে হবে। এই শ্যুটিংয়েরই ছোটো ছোটো কতগুলো সিন তোমাদেরকে দেখালাম আর কি। অন্যদিন পরে আবার আসবো একদিন শুশুনিয়াকে, যে সামনের দিকটা এই দিকটা সব ভালো করে ঘুরে দেখাবো, ছোট ধারা বড় ধারা। আর যদি কোনোদিন পরে ড্রোন নিতে পারি তাহলে তো ও কি মজাই চলে আসবে। আজকের মতন এইটাই দেখো আর কি। আজকে 22শে আগস্ট, রাখি পূর্ণিমা। আমার সমস্ত বোন দিদি ভাই দাদা বন্ধু বান্ধব সবাইকে রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তো এই যে আমাদের হিন্দু মাইথোলজি ওইটা অনুযায়ী রাখি পূর্ণিমা সেই বহুদিন থেকেই চালু ছিল আমাদের একটা উৎসব হিসাবে। সেই শ্রীকৃষ্ণের নাকি কোথায় শোনা যায় পুরাণ থেকে গল্পতে, পুরাণের গল্পতে শুনতে পাবে যে শ্রীকৃষ্ণের একবার সুদর্শন চক্রে নাকি হাত কেটে গেছিলো, তখন দ্রৌপদী সেখানে তার শাড়ির টুকরো বেঁধে দিয়েছিল। মানে একটা ভাতৃত্বের বন্ধন আর কি, যেখানে কি করে বোন ভাইয়ের সুরক্ষার জন্য তার হাতে তাগা বাঁধে, আর ভাই দায়িত্ব লেয় বোনের সুরক্ষার। কিন্তু গল্পটা বদলে গেল 1905 সালে, যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলার দুটো পার যখন ভেঙে যাচ্ছিল বঙ্গভঙ্গের সময়তে, যখন শুরু করলো এই রাখি বন্ধন উৎসবটাকে অন্য একটা আঙ্গিকে। কিরকম তখন আর শুধু হিন্দু ধর্মের ব্যাপারটাই রইল নেই, তখন একটা সর্বধর্ম সমন্বয়ের ব্যাপার এলো। তখন
হিন্দু মুসলিম সবাইকে এক করে দিল একটা সুতার বান্ধন বঙ্গবঙ্গটাকে আটকানোর জন্য। তো এই উৎসবগুলোকে আনন্দ করো, এনজয় করো, ফুর্তি করো, সবাইকে রাখি পরাও, চকলেট খাও, কিন্তু পিছনে থাকা গল্পগুলোকে, পিছনে থাকা মোটিভগুলোকে ভুলে যেও না। সবাই যাতে এক থাকি, সবাই যাতে ভালো থাকি, সবাই যাতে একে অপরের ভালো থাকার, ভালো রাখার দায়িত্বটা নিতে পারি, তবেই সার্থক হবে এইটা, ওটা নাই। তো এইটা আজকে অড টাইমে ভিডিওটা যাচ্ছে, একটু পরে দিয়ে দেব বাকি ওপরে, আর আশা করি কালকের থেকে রেগুলার দিতে পারবো। দেখা যাক এখন কিরকম কি থাকে সবকিছু। সবাইকে আরেকবার শুভ রাখি পূর্ণিমা, ভালো থাকো সবাই, ভালো রাখো, টাটা।